আহারে আজকে প্যালেস্তাইনের জমিনে বাচ্চা বাচ্চা ছেলে কোনো পাথর নিয়ে এমন করে ঢিল পাটকে নিয়ে কামানে সামনে বনের সামনে আগিয়ে যেতে লেগেছে। আহা দেখে অবাক হতে লেগেছি, আমরা কিতাবে পড়েছি বদরের কথা কিন্তু চোখে আজ দেখতে লেগেছি। ইমান কাকে বলে গে, প্যালেস্তাইনের বাচ্চাদেরকে দেখে শিখে লাও আল্লাহ মসজিদে আকসাকে সন্ত্রাসদের হাত থেকে উদ্ধার করার জন্য কিভাবে তারা নিজেদের জানকে বাজুতে লাগাচ্ছে, পাতল নিয়ে ঢিল নিয়ে চামগুল দিয়ে তারা এমন করে আগিয়ে যেতে লেগেছে। আর তাদের মোকাবেলায় পৃথিবীর বড় বড় সন্ত্রাসগুলো রয়েছে, বড় বড় কামান বোম বন্দুক নিয়ে তারা হাজির রয়েছে, তারা নিজেদের জান দিচ্ছে, খুশি মনে তারা আগিয়ে যেতে লেগেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হতে লেগেছে, ওদের কাছে মিসাইল আছে, ওদের কাছে পরমাণু বোমা রয়েছে, ওদের কাছে কেবটি সেভেন রয়েছে, ওদের কাছে উন্নত মানের অগ্নিঅস্ত্র রয়েছে, তোমরা পাথর নিয়ে বোম এবং করে ঢিল নিয়ে চামগুল দিয়ে ওদের সঙ্গে লড়াই করবে কি করে? এই বাচ্চা বাচ্চা যুবক ছেলে কোনো জবান দিয়ে বেরোতে লেগেছে, লড়াই হার জিত পাইছে আল্লাহ আল্লাহর হাতে, কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি আল্লাহ তোমার খরের পক্ষে আমরা আছি, আমরা ইনসাফের পক্ষে আছি, আমরা জালিমের পক্ষে না। দেখে কোনো লাভ না, তোমার দাঁড়ানোটা হবে আল্লাহর জন্য নবীর জন্য। আমি হকের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। এতে যদি আমার মকসাদে গুলি খাওয়া থাকে খাবো, আমার মকসাদে চেল্লিকা থাকে খাটবো, আমার মকসাদে মিথ্যে ইলজাম দিয়ে ভরে দেওয়া থাকে থাকবে, যাকে সময়তে আছি থাকবে, কিন্তু কমসে কম কায়ামতের দিনে আমি তো জালিমদের সাথে নয়, সন্ত্রাসের সাথে নয়, মানবতা বিরোধীদের সঙ্গে নয়, কায়ামতে তিনি উঠবো ইনসাফওয়ালা ওলিয়া উলিয়াদের সাথে। বললাম ছিল দিয়েছিল সাহাবারা খালি পায়ে ছিল, সন্ত্রাসরা ঘোড়া উঠে পড়ে লোহার ড্রেসে মোড়া ছিল তারা। এ যুবকেরা তরুণেরা বাপেরা সাহাবারা দেখেনে তাদের সংখ্যা কত, তাদের হাতে অস্ত্র কত, পাওয়ার কত, সাহাবারা একটাই দেখেছে আমরা নবী দিকে আছি, নবী আমাদের দিকে রয়েছে। নবীর গোলাম আমাদের সাথে আছে, আমরাও নবীর গোলামের সাথে থাকবো। আরো জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। থাকবে 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 থাকবে। সামনের দিন, সামনের দিন থাকবে না, সামান্য অর্থে বিক্রি হবে। বিক্রি হয়ে কোথায় যাবে? তুমি মরবে না? হ্যাঁ, ভয়ে পালিয়ে যাবে, কোথায় পালাবে, লুকোবে কোথায়? মরবে না? প্রতিজ্ঞা কর, যদ্দিন থাকবো হকের পক্ষে থাকবো, যদি আমায় বিশ্বাস হয় গর্বির গোলামের সাথে থাকবো। আরও একবার আল্লাহকে সাক্ষী দিয়ে বলো আমাকে বিশ্বাস হয়। বলেন বিশ্বাস হয়, থাকবেন আমার সাথে? আলহামদুলিল্লাহ, আমি যার মাথায় হাত রাখবো তার সাথে আপনিও থাকবেন। বলুন ইনশাআল্লাহ। বেশি বুঝাতে লাগে না, হাত দিয়ে দেখিয়ে দেবো আমি আছি, কেন হুজুর মানুষ তো, বেশি কিছু আর বলবো না। কি গসবিধে আছে নাকি? আরও অনেক সাইট আমায় দেখতে হচ্ছে না, হয় না, অনেক কিছু দেখতে হয়, একটা ব্রেন একটা মানুষ কটা লোড লবো, অথব আরও সাইট তো আমি দেখছি, কোনো একটা সাইডে মাথায় হাত দিয়ে বলে দেবো আছি, ব্যাস মিটে যাবে না, যাবে না, অত বেশি বুঝতে লাগবে না, শুধু আর চোখে দেখে নেবেন ও ভাইজানের হাত পড়েছে, চলো মনে রেখে দেবে। এ দুনিয়া আসল জায়গা নয়, যেটা করছি করতে দাও, যেটা করছি সাথ দাও, ইনশাআল্লাহ
অন্ধকার আস্তে আস্তে কাটছে না কাটেবে? বলেছিলাম না, বিচার হবে খোদা, হচ্ছে না হয়। এখানে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলেছিল এই মনে আছে? বিচার হচ্ছে না হয়নি, আরো হবে। দাঁড়া, এই তো সবে শুরু হয়েছে, তুমি কি ভাবছো এ বিচার ও বিচার সে বিচার? নয়, সব ওখান থেকে হবে ইনশাআল্লাহ। বলে গেলাম এই জমিনের উপরে বারবার আমাদেরকে ক্ষতি করেছে মোনাফে মুসলমানেরা, প্রকাশ্য দুশ্মনেরা আমাদের সঙ্গে পারেনি। বদরে 313 জন ছিল, প্রকাশ্যদের 1000-এর উপরে ছিল, তথাপিও পরাজিত হয়েছিল। এই যে মসজিদে আকসা আজকে দখল হয়ে যাচ্ছে দেখছে, ওই মসজিদে আকসের আগে আরো অনেকবার দখল হয়েছে। হযরতে ফারুকে আজমের সময় তো ছিল, ফারুকে আজম উদ্ধার করেছিল, এমনকি সালাউদ্দিন আইবির নাম শুনেছে, ওই সালাউদ্দিন আইবির সময় তো রোমারিওরা দখল করেছিল, সেলিবিয়েরা দখল করে রেখেছিল। 1,00,000 সেলিবিরীয় সৈন্যদের মোকাবেলায় সালাউদ্দিন আইবে 12,000 সৈন্য নিয়ে গিয়েছিল, 1,00,000-র বিরুদ্ধে 12,000। 12,000-এর কাছে 1,00,000 পরাজিত হতে বাধ্য হয়েছিল। একজন নবীর গোলাম এসেছিল যিনার নাম হলো মঈনুদ্দিন আজমিনি, এক গোলামের খাতিরে এই ভারতের জমিনের সমস্ত সন্ত্রাসেরা একদিকে হয়ে গিয়েও আমার মঈনুদ্দিনের কিছু করতে পারে নে। রাজা হয়ে বসেছিল, অনেক মিলিটারি ছিল, অনেক ফোর্স ছিল, অনেক শক্তি ছিল, কোরআনের বিরোধী করতে চেয়েছিল। এ যুবকেরা আজ যেমন কিছু সন্ত্রাস কিছু শয়তান আল্লাহর নামকে পায়ের গোড়ায় রেখে বিরোধী করতে চাইছে, আজ কিছু শয়তান কিছু সন্ত্রাস আমার নবীর নামে কুৎসা রটিয়ে বিরোধী করতে চাইছে, আজ কিছু জালিম আজানকে বিকৃত করে বিরোধী করতে চাইছে, আজ কিছু জালিম মাদ্রাসাকে বুলডুজার দিয়ে ভেঙে দিবার প্ল্যান করছে, আজ কিছু বদমাইশ মাদ্রাসা চাকরি নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করতে চাইছে। মনে রাখবেন, এই জালিম গুলো মিটে যাবে, আল্লাহ দিন ছিল আছে থাকবে। সম্মানের পক্ষে কথা বলার দিকে উঠবে? মনে রাখবে, আমার আল্লাহ আল্লাহ রসুলকে অনেক চেষ্টা করেছে কিন্তু তারা মিটে গেছে, আল্লাহ রসুলের নাম নিশানা মিটাতে পারে না। মনে রাখবে, চিঙ্গিস খান বলে একটা সন্ত্রাস ছিল, যেসব শহরে যেত ওই শহরগুলোকে একদম উজাড় করে দিত, গাছপালা জীবজন্তু বাচ্চা ছেলে নারী বুড়ো বাপ মা কাউকে বাদ দিত না, সবাইকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে মেরে দিত, এত বড় জালিম ছিল চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান বাগদাদের জমিনের মুসলমানদের মেরে মেরে মাথার খুলি দিয়ে বড় বড় বাড়ি মিনার তৈরি করেছিল, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে, মোস্তফার গোলাম আজও পৃথিবীতে 200 কোটি রয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের জমিনেতে আল্লাহ নবীর কথা বলতেছিলাম, ওই বাচ্চা দুটো ছেলেকে নবী পাক বলতেছিল, বাবারা তোমরা ঘরে ফিরে যাও বাবা, তোমাদের এখন বয়স হয়নি বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা, তোমাদের মা চিন্তা করবে বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাকে বলে এসেছি। টাইম পারে
আমারও কাজ আছে, এটা জলসা শুধু একটা কাজ মনে হয়, কথা বুঝে আসছে না? আসো সালাম দেবো, সালাম হলো হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবী রওজা মুবারকে হাজিরি যাওয়ার আল্লাহ তৌফিক দান করে, বোন আল্লাহুম্মা আমিন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আপনারা নবীর দরবারে যাবেন এটা আশা রাখেন, হাত তুলে বলুন আশা রাখেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমি খাস করে দোয়া করবো আল্লাহ সবাইকে নিয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু 50টা মানুষ হাত তুলে বলুন যে আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি নবীর দরবারে যাওয়ার আগে এই নবীর মিলাদের মাহফিলে আমি 2000 করে টাকা দেব। 50টা মানুষ, যে 50 জন দেবেন হাত তুলুন, একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ ও 5000 দেবে, আলহামদুলিল্লাহ 23টা হয়েছে, মারহাবা। আর কে আছে গো? হ্যাঁ, আমি পিছনে তো দেখতে পাই না। আচ্ছা বসে যান, যে 23 জন দেবেন বলেছিলেন তারা দাঁড়িয়ে থাকেন, বাকিগুলো বসে যান, বাকিগুলো বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন। যে 23 জন 2000 করে নিয়ত করছেন একটু দাঁড়িয়ে যান, একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা আর কে বলেছিল যেন, সাতটা আটটা ওই নটা, একটু হাত তোলেন তো বুঝতে পারছি না, দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো, ওখানে কারা রয়েছে দূরে আমি বুঝতেই পারছি না, আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মারহাবা একত্রিশ মারহাবা, নারী দিবেন নারী দিবেন, বসে বসেন, 31টা হয়েছে কিন্তু আশা করলাম কটা, 50টা, আর কটা দরকার 19টা,
যারা হাত তুলেছিলেন আলহামদুলিল্লাহ লিখান, আর 19টা নতুন করে দরকার, বাকিরা তেলাওয়াত করুন। যদি নগদ থাকে দিয়ে দেবেন, নগদে দিচ্ছেন নলেজ সিটিজ, ও ঠিক আছে। আহ আল্লাহ শেফা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দরকার কটা বলল? 19টা। এই 19টার মধ্যে প্রথমে কে উঠবেন? আর 19টা দরকারতেই একটা হয়ে গেল, না রে তাকবীর, এটা আল্লাহর নাম লিখছেন বলেন না, না রে তাকবীর, না রে তাকবীর। দাতা গণ, দাতা গণ, বার্ষিক ঈদে মিলাদুন নবীর দাতা গণ, নারে দিবে 18টা। আর দরকার কে আছে এই 18 জনের মধ্যে? একভাবেরা লিখছেন, সব লিখছেন, আর 18টা দরকার। বড় মুখ করে বলিস, ওই একটা হয়ে গেছে আমার ভালোবাসার ভাই, ওঠেন, এই একটা হয়েছে, মাশাআল্লাহ, দেখে লাও, নাম লিখে লাও, মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে হয়ে গেল কটা? আর 17টা দরকার, তাই তো নাকি? আর 17 প্রথম থেকে শুরু করছি, 17-র মধ্যে এক নম্বরে কে আছে? প্রথম কে দেবেন? কে? ও তাই তো, আলহামদুলিল্লাহ, ওই একটা দেখেন হাত তুলেছে, দুটো হয়ে গেছে। তিন নম্বরে কে আছে বসে যান, তিন নম্বরে কে আছে? লিখছে তো সব, তিন নম্বরে কে আছে? 17টা দরকার ছিল, তার মধ্যে দুটো হয়ে গেছে, তিন নম্বরে, ওই যে একটু হাতটা লম্বা তোলেন, হ্যাঁ, 2000 টাকা আল্লাহ কবুল করে, বুন আল্লাহুম্মা আমিন। আর কটা তাহলে? আর 14টা দরকার, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু চিন্তা টিন্তা করছে কি হবে, চিন্তা করছে, হয়ে যাবে, বাকিরা তেলাওয়াত করতুন, তেলাওয়াত করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। বড় আশা নিয়ে যতবার বলেছি, আমার ভালোবাসার মানুষরা দিয়ে গেছে, নিরাশ করেনি, কত বিরোধী করেছে, কত রকম মিথ্যা মিথ্যা প্রবকাণ্ডা প্রচার হয়েছে, তারপরও বলছি আমার ভালোবাসার ভাই ভাইরা, মা বোনেরা, আমার নবীর গোলাম হিসাবে আমাকে পছন্দ করে আমার কথাকে বিশ্বাস করে দিয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তিনটি একসাথে উঠেছে, বলুন মারহাবা, নারী দিবে, তাহলে কত হলো? আর 11টা, আচ্ছা 11টা, মাশাআল্লাহ। 11টার মধ্যে কি আছে একটু বলেন না? এই যে একটা উঠে গেছে, মাশাআল্লাহ, 11টার মধ্যে ভাই আমার উঠেছে, দেখো লেখো, কই একসাথে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে, তিনজন, তাহলে 10 থেকে 3 বাদ গেলে 7, একজন, 6 দরকার, হয়ে গেল তো, এই তো দুটো হয়ে গেল, এই তো দুটো হয়ে গেছে, তাহলে আর কটা দরকার? 4টে, তুমি নগদে দিলে, হ্যাঁ নগদে দিল, 4টে দরকার, আর বাস এই 4টে গেলে আমি দোয়া করে দেবো, তারপর আপনার জন্য তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক খেয়ে যাবে। আর 4টে দরকার কে কে আছে বলেন, বলেন। আর 4টে ভাই নেই, ওই দেখো একটা ছোট্ট মতো ভাই উঠেছে, বাচ্চা উঠেছে, দেখো দেখছো, বলুন মারহাবা, সবাই একটু দেখেন না, ছেলেটার মনটা তো খুশি হবে, আমি নবীর গোলাম, আমাকে সবাই দেখছে, দেখো নবীর গোলামকে সবাই দেখবে, ঠিক না বেঠি? হ্যাঁ নবীর গোলামকে সবাই দেখবে, আমায় দেখছিল দেখেন না, যখন উঠছিলাম আমি, বাপ রে বাপ, গোলাম এরমই হবে। এখন একটা ছেড়ে দিয়েছেন, সে চালাচ্ছে তো, কি বুঝতে পারছেন, একাই ঠিক করে ফেলছে। আমার দোয়া আছে, তোমরা দোয়া করো না, শুধু দোয়া করো না, আমি দোয়াও যেমন করি সাতও দিই, তোমরা কি করো? সাত দিচ্ছ তো? হ্যাঁ দেবে, আমি বলছি দেবে, কোন বেঈমানের কথা তুমি শুনবে, কোন বেঈমানের কথা শুনবে, কোন বেঈমানের কথা শুনবে না, নবীর উম্মত, নবীর খানদানের বাচ্চার সাথে থাকবে, আর দেখবে সমাজে মুনাফেক বেরিয়েছে, আজকাল মুনাফেক বেরিয়েছে, সামান্য কিছু আলো গাড়ি নিয়ে হই হই করছে, দিশে হারা হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পায়নি। আল্লাহ তাদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার, দেখছো না কি হচ্ছে প্যালেস্তাইনে, দরদ দিয়ে দরদ দিয়ে দরদ দিয়ে টেনে টেনে নিয়ে এসেছিল তো নাকি, এটা জানেন, ইতিহাস জানেন তো,
আজ থেকে 80 বছর কম বেশি আগে যখন হিটলার মেরে ফেলছিল, এরাই দরদ দিনে ছিল, তাসেন আসেন আসেন ঘরলেন বাড়িলেন যাই গেলেন লেন 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 লেন, মাথার উপরে কি হচ্ছে এবারে মায়ের শেষ করে দিচ্ছি, তা আমরাও দরদ দিয়ে দরদ দিয়ে মাথায় ফিরেছি, ওরাই শেষ করবে। একথা বুঝছো না বোঝো না, হাতে দরদ দিয়ে মাথায় তুলবে তোমার নবীর খানদানের ছেলেকে তুলবে, কারো কথা শুনবে না। কোন বেঈমান কি বলছে না বলছে তার কথা শুনে লাভ আছে? কই ও আর একজন 2000, তাহলে কত হলো? আর তিনটে দরকার তোর ভাই, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ 47 হয়ে গেছে, আর তিনটে দরকার হয়তো একসাথে, কি ও কে উঠছে, তিনজন কে আছে? এই তো আমার মুরব্বী বাপ একটা হাত তুলেছে, বলুন মার হাবা। আর কটা দরকার? দুটো, একসাথে দুটো দেখি কারা ওঠে, দুটো, এই তো একটা উঠে গেছে, বলুন মার হাবা। শত শেষ কে আছে? 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, বলুন আল্লাহুম আমিন, দেখতে পাইনি, বলেন 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 বলেন। ওই একটা, ওই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে কি দুটো বললি, কোথায় ছটা, একসাথে ছটা উঠে গেছে, ওই ওই বক্সে সাতটা উঠে গেছে, মারহাবা বলুন, তাহলে 46টা হয়ে গেল, না বাবা 56টা, বলুন মারহাবা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে তেলাওয়াত করুন, দোয়া চাও, কই তোমাদের কি আছে? আমার মা বোনেরা মিলে আগামী দিন আপনাদের মেহমানদারি করার জন্য তাবারুক হিসাবে 5-5টা হালাল খাদ্য ইসলাম হালাল করেছে গরু দেবে, 5-5টা আল্লাহ কবুল করে, বলুন মারহাবা। নারী দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদের জন্য দোয়া করেন যেন ভালো মোটা তাজা দেখে দিতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের রুজিতে সংসারে স্বামী স্ত্রী ছেলে পুলে নিয়ে মা বাপ হাসি খুশিতে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আমিন আল্লাহর দোয়া যেন আমার মা বোনেরা পায়, বলুন আল্লাহুম্মা আমিন। কামলিওয়ালা যেন মা বোনেদের দিদান নসিব করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, আমার নবীর উম্মত উম্মতি গণেরা নারে তাকবীর, ছোট ছোট তিন ভাই, ছোট ছোট তিন ভাই মিলে আবার একটা গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, ইখলাসুর রহমান, একা দুটো গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুচিতে অনেক বরকত দিক, আপনারা খাস করে দোয়া করেন, এত বরকত দিক, সামনে বছর তো দেবে দেবে, দিয়ে আল্লাহ যেন এত দেয় পরের বার উই বলে যে আমার বরকত হয়েছে, আমি আরো একটা দিলাম, তিনটে যেন দিতে পারে, বোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে রসুলের আলোচনার মাহফিলে দিচ্ছে, নবীর আলোচনার মাহফিল, নবীর মিলাদের আলোচনার মাহফিল, চারটি ঘানি ব্যাপার নয়, আমার নবীর মিলাদের আলোচনার মাহফিল। আব্দুল সত্তার ও আরো কয়েকজন মিলে একটা গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে দিবে, আনোয়ার হোসেন ও আরো কয়েকজন মিলে দুটো গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরই মেহমানদারি হবে, নবীর মেহমান আগত জলসার মেহমানদের মেহমানদারি হবে। আরে আমার দুনিয়া কায়নাত তো রসুলের, আমার বাড়ি গাড়ি সব তো রসুলের, ঘর বাড়ি সব তো রসুলের, নকার হিসাবে থাকি সব রসুলের, তোমাদেরও যা আছে মনে করি তোমাদের, সব কামলিওয়ালার দিয়েছে, নকারি করছো করো, কথা বুঝে আসছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। রাজু পিয়াদ আরো কয়েকজন মিলে একটি গরু, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর কে বলুন, গোপন দান 5 জন মিলে আরেকটি গরু, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 18 জন মিলে আরো 18 জন মিলে দুটো গরু, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8 জন মিলে একটি গরু, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা গাঁট ভুনছি, হচ্ছে কেউ জানি না, আরো কয়েকজন মিলে একটি গরু, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, অখিল কাপুরের যুবকরা, মায়েরা, বোনেরা,
এরা খুব সহযোগিতা করে এই জলসার জন্য। আল্লাহ এই গ্রামের উপর রহমত দিক, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহ সুখ শান্তি ভরিয়ে দিক বলুন আল্লাহ আমিন। এর সাথে সাথে আপনাদের সবার গ্রামে সবার বাড়িতে আল্লাহ শান্তি দিক বলুন আল্লাহ আমিন। আমার ভাইয়েরা যারা ইদিক উদিক ছিল আল্লাহ করে সব ফিরে আসছে ভাই, কি ফিরে আসছে না আসে না, মানুষ মাত্র ভুল হয়, সব তো আমাদেরই ঘরের ছেলে, ইদিক উদিক চলে গেছিল আল্লাহ করে সব ফিরে আসছে, সব বাইরের উপরে রহমত দিক বলুন আল্লাহুম্মা আমিন। তবে লাঠি এসে লিবার শখ করবেন না, এসেই লাঠি ধরবো এ শখ করবেন না। লাঠি ওই যেমন রসুল বললো বেলাল কই, বেলাল কই দুঃখের দিনে যে ছিল সেই লাঠিটা এখন রাখবে, কথা মাথায় ঢুকছে না ঢোকেনি, হ্যাঁ অসুবিধে হলে আমার কাছে যাবেন চুপি চুপি আমাকে একটু শোনাবেন, আমি নেই তো কি হয়েছে, তা বলে ঘুমিয়ে পড়িনি যেই আছে, কিছু মাথায় ঢুকছে না ঢোকে না, আরে নেই তো চুপ করে আছি বলে কি মনে করছেন ঘুমোচ্ছি কি, না না খেয়াল ঠিক আছে, অনেক ব্যস্ত কত দিকে মাথা ধরবো এই জন্য পারিনি বলেন। হাজি সৈয়দ আফ্রিদি আরো কয়েকজন মিলে যত পানির বোতল লাগবে দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে লাইট মাইক যা লাগবে সব দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে প্যান্ডেলটা দেবে বোন আল্লাহুম্মা আমিন। শাহাদুল্লাহ গাজী পুতাবাই আড়িয়ালা 10 বস্তা আলু দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। তুরুদ্দিন ভাই 3 বস্তা আলু কবুল করে আল্লাহুম্মা আমিন। আমার সেই পুরুদ্দিন ভাইরা গত বছর যারা দিয়েছিল তারা সব দিচ্ছে, হ্যাঁ এই আমার ভাইরা খবরদার, এই নবীর মাহফিলটাকে এই গ্রামের ছেলে প্রত্যেককে বলে যাচ্ছি ধরে রাখবে, তোমাদের গ্রামের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে বলুন ইনশাআল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। সেই কবুলের নমুনা হচ্ছে এইটা, সবাই বলে খিলকাপুরের জলসাটা কবে, তা গ্রামবাসী তোমাদের মধ্যে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু নবীর মাহফিলে তোমাদের মধ্যে ঠুকুর মুকুর না হয়, সবাই থাকবে মিলেমিশে। 2 নম্বর মুনাফিক ঢুকে যে কামড়াবে টুকটাক করবে কোনো দিকে না, অসুবিধা হয় আমায় বলবে, কেন জলসা সভাপতি তো আমি, কথা বুঝে আসছে না নাই, দূরে আছি তো কি হয়েছে, কিন্তু সবাই দান করবে, গ্রামবাসী সবাই দিচ্ছে সবাই জুড়ে থাকবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে কয়েকজন বাচ্চা ছেলে মিলে যত পাতা লাগবে সেই পাতা দেবে বাচ্চাদের সঙ্গে, বাচ্চারা যখন পাতা দেবে আমার বাচ্চার পক্ষ থেকে আমি 5000 পাতা দেবো, কেন বাচ্চাদের দলে তো বাচ্চাদের সাথে, কথা বুঝে আসছে, হ্যাঁ কেন ও তো ইনশাল্লাহ ওদের ব্যাটেলিয়ান, আমার বাপেরা তোমার বাপেদের ছিল এখন আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ, সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, এ দাদা হুজুরের সিলসিলা জারি থাকবে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা কয়েকজন বাচ্চা মিলে তারাও রান্নার যে নুন লাগে সেটাও দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা শেষ কথা, এখন তওবা পড়ানো হবে, অনেকে এরকম একটা বড় মাহফিলে এসেছেন সবার ইচ্ছা থাকতে পারে, দোয়া হবে আমার বাপ দাদা নানা নানি জন্য একটু সবরেসানি হোক, আশা হয় না হয় না, অথে মাই মুরব্বী দিকে খেয়াল করে যার যা খুশি পকেটে হাত দেন শরীর খান, কেউ খালি হাতে থাকবেন না, কি জন্য দিচ্ছেন ভাই বলবেন তো, এই মাহফিলের জন্য, কি জন্যে এই মাহফিলের জন্য, এই মাহফিলটা কি পবিত্র ঈদে মাওলুদুন নবীর মাহফিল, নবীর আগমনের আলোচনার মাহফিল, কথা বুঝে আসছে, এটা যাতে পরের বছর আরো সুন্দর করে হয় তার জন্য যার যা খুশি শরীক হন, খেয়াল রাখবেন কি নিয়ত করে আমার মাই মুরব্বীদের সবরে সানি, কি আমার কোনো সমস্যা তার জন্য যা যা খুশি দেন আল্লাহ কবুল করে, আসেন তেলাওয়াত করেন। চারজন হাজি সাহেব মিলে 4000 টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কবির এই যে এসবের কারুকার্য এক এক বছর এক একটা করে ফেলছে,
ওর বিরাট হাতের কাজ ভালো দেখছি, ও যদি চেষ্টা করে অনেক দূর পৌঁছে যাবে তো আল্লাহ কারে। তো পরের বছর আবার এই মেম্বারটা আরো সুন্দর করে যাতে হয়, বলুন ইনশাল্লাহ। সবাই বলেন না আরো সুন্দর করে করতে হবে তো নাকি? হ্যাঁ, এক এক বছর এক এক রকম সৌন্দর্য করে আল্লাহ এই মেম্বার করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আশা রাখবো এর পরের বছরে যদি মসজিদে আকসাটাকে তৈরি করে আরো মনটা বেশি খুশি হবে, বলুন ইনশাআল্লাহ। মানে ওই মডেলের একটা অনুসরণ করে, ওটা তো অরিজিনাল তো ওখানে আছে, ঠিক না? আমরা তো যেতে পারি না অনেক দূর, আল্লাহ যেন হেফাজত করে। তবে হ্যাঁ, আমার নবীর হাদিস আছে, দুনিয়া হাজারো চেষ্টা করো বাইতুল মুকাদ্দাসের আশপাশের মানুষকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস আছে, আমি ওদিকে আর যাচ্ছি না, বলতে বলতে প্রায় 9:30 বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি যার যা খুশি ছেলে দেন না, একটু বেশি করে দেন। আচ্ছা, দুয়ার পরে লাইন দিয়ে হবে গোপন দান 50,000 টাকা, বলুন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীর মাহফিল আরো সুন্দর করে হবে আমরা খুশি নয়, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে, দাতা গণ বলুন জিন্দাবাদ, দাতা গণ বলুন জিন্দাবাদ, নারী দিবে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন নাসিরের মেয়ে, তুই এবারে কিছু দিবি নি? হ্যাঁ, আমার জামির ভাই 5,000 টা দেবে, লিখা হয়েছে, তুই 2,000 টা দে, 2,000 টাকা দিবি তো? হ্যাঁ, নাসিরের মেয়ে 2,000 টা লাগবে, আল্লাহ মান। ও ঘরের বাপকে বলে, আমাকে ভাইজান ডেকেছে এই নাসিরের মেয়ে, ওর ভাই ও বাপেরও ভাইজান, ওরও ভাইজান, চাচা যান। আল্লাহ কবুল করেন, আসো যা যা আসেন। একজন ভাই গোপনে আছে, আমার জলসার পারিশ্রমিক দেবে বলেছে, আমি কি বলি? বলেছে ও ভাইজানের পারিশ্রমিক দেবো, যদি বেঁচে থাকি, যদি আল্লাহ নিয়ে আসে আমি আসবো, যদি কোনো কারণে আসতে নাও পারি মাহফিল হবে, বলুন ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? কেন, আমার মনের কিছু একটা ইরাদা হয়েছে, আমি একটু দূরে দূরে যাওয়ার মন যাচ্ছে, মানে কথা বুঝে আসছে না, একটু দূরে দূরে যাওয়ার মন যাচ্ছে, বাইরে 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 একটু যাবো, শখ যাচ্ছে। তারপরেও আপনারা ভালোবাসেন, খিলগাপুরের মানুষ মা বাপ ভাই বোন ভালোবাসে, যদি আল্লাহ নিয়ে আসে আসবো ইনশাল্লাহ। তো একজন ভাই আমার গোপনে, সে আমার পারিশ্রমিক সেটা দেবে নিয়ত করছে, আল্লাহ তার দানকে, তার চেষ্টাকে, তার এই কোরআনের মাহফিলের আলোচনা করার জন্য বা নবীর আলোচনা মাহফিলের জন্য যে পারিশ্রমিক, আল্লাহ তার এই পারিশ্রমিককে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই একটু সমস্যা হচ্ছে এই এই সময়টা করে ছোট ছোট বাচ্চাদের সব পড়াশোনা থাকে, পরীক্ষা থাকে, কথা বুঝে আসছে, এই জন্যে এই ডেটটাকে একটু পিছনো হচ্ছে। কেন, বাচ্চাদের সব পরীক্ষা থাকে তো, আর বাচ্চারাও আনন্দ করে, গতকাল কি বছর কেরাতের মাহফিল হয়েছিল, অনেকে কেরাত তেলাওয়াত করেছে, ছোট ছোট বাচ্চারাও যাতে করে এই সুযোগ পায়, এভাবে ট্রেনিং লিতে লিতে অভ্যাস হবে কোরআন তেলাওয়াত করা, কথা বুঝছেন না? গত বছরও তাই 23 আর 24 তারিখে মেন যে মাহফিল যেমন আজকে হচ্ছে, এটা হবে 24শে ডিসেম্বর, আগের দিনে ওই যেমন কেরাত তেলাওয়াত হয়েছিল তেমন করবেন, শুধু কেরাতই রাখবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখান থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, বরকত আসতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় গতবার কতদিনের কোরআন তেলাওয়াতের ফল আজকে মনে হয় আরও রহমত ভরে দিয়েছে আল্লাহ, জুয়ার শুরু হয়ে গেছে, একবার ঘুরে দেখেন না, একবার ঘুরে দেখেন গতকালের কে কোরআন তেলাওয়াতের ফলে আজকে কি হয়েছে দেখেন, এবার দেখেলি একটু বলুন মারহাবা, বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। বিশ্ব নবীর আগমন দিবসের মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, নারে তাকবীর।
ঠিক আছে, এবারে বসে যাও, বসে যাও।